ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় মানুষ কিছু আনন্দ ও স্মৃতিকে আপন করে নেয়, আর এই আপন করে নেয়ার বিভিন্ন স্তর ও সময়ের পথ ধরে হয় সংস্কৃতির বিকাশ। প্রতিটি জাতীয় সভ্যতা সংস্কৃতির মাধ্যমে খুঁজে পায় তার নিজস্ব অনুভূতি এবং স্বকীয় বৈশিষ্ট্য। বাংলাদেশি এবং বাঙালি জাতি হিসেবে ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের এমন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। প্রতি বছর 14ই এপ্রিল ধর্মবর্ণ নির্বিশেষে সকল বাঙালি প্রাণের এই উৎসব পালন করে থাকে। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেলোর, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নতুন বছরের সূচনা একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন বাংলা শুভ নববর্ষ বা পহেলা বৈশাখ ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো, কারণ প্রযুক্তির প্রয়োগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকরা ঋতুর উপরই নির্ভরশীল ছিল। ইতিহাস বলে, যার হাত দিয়ে বৈশাখ বা বাংলা নববর্ষের গোড়া বর্তন হয়েছে তিনি কেবল মুসলিমই ছিলেন না, বরং সারা মুসলিম বিশ্বে একজন নামকরা উদারপন্থী শাসক হিসেবে আজও পরিচিত। তিনি জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতেন, কিন্তু হিজরি সন তাদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষির সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের সুস্থতা প্রণয়নের জন্য সম্রাট আকবর বাংলা শাসনের প্রবর্তন করেন। আকবরের সময় তার প্রবর্তিত 14টি উৎসব পালিত হতো মহাসমারোহে। তার মধ্যে একটি ছিল নওরোজ বা নববর্ষ উৎসব। আধুনিক নববর্ষ উদযাপনের খবর পাওয়া যায় 1917 সালের প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেই বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালে অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে 1967 সালের আগের ঘটা করে পহেলা বৈশাখের পালনের রীতি তেমন একটা জনপ্রিয় হয়নি। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাঙালিরা নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সঙ্গে এই দিনটি উদযাপন করে। ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব নিকাশ চুকিয়ে নতুন বছরের যাত্রা করে, যাকে বলা হয় হালখাতা। ক্রেতাদের মিষ্টি মুখ ও উপহার দিয়ে অতিথিদের হিসেবের খাতায় ইতি টানা হয়। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের কথাটি মাথায় এলেই মুখ দিয়ে অকপটে বেরিয়ে আসে পান্তা ইলিশের আহার বিলাস। যদিও বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের প্রচলনের ইতিহাস খুব দীর্ঘ নয়, তথ্যানুসন্ধানে জানা যায় পান্তা ইলিশের সূচনা হয় 1983 সালে রমনার বটমূলে। রমনার বর্ষবরণ উৎসব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার সুবাদে প্রতিবারই ব্যাপক লোক সমাগম হয়। করোনার প্রাদুর্ভাবে 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছিল না পহেলা বৈশাখের কোনো আয়োজন। গেল বছর মাত্র 100 জনকে নিয়েছিল প্রতীকী অনুষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এবার তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, এই প্রতিপাদ্যে আয়োজিত হতে যাচ্ছে বাঙালি প্রাণের আয়োজন মঙ্গল শোভাযাত্রা। 1989 সাল শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা 2016 সালে পায় বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। মুখোশ, পেঁচা, হাতি, ঘোড়া, ট্যাপা পুতুল, পাখি আর রাজা রানীর রং ও মোটিফে এবার আনা হয়েছে কিছুটা নতুনত্ব। মঙ্গল শোভাযাত্রা মানুষকে আহ্বান জানায় ধর্মশ্রেণী নির্বিশেষে মিলিত হবার। আবহমান কাল থেকেই বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করে আসছে মেলা হালখাতা সহ নানা আনুষ্ঠানিকতায়। দিনটিতে ঘরে ঘরে ভালো খাবারের আয়োজন ও নিয়মিত অনুষঙ্গ। তবে পান্তা কিংবা ইলিশ কখনোই পহেলা বৈশাখের অনুষঙ্গ ছিল না। এর প্রচলন 90-এর দশকের শেষের দিকে। দ্রুতই পান্তা ইলিশ পহেলা বৈশাখের সমর্থন হয়ে ওঠে, কিন্তু বৈশাখ অর্থাৎ এপ্রিল মাসে ঝাটকা ইলিশের নদী থেকে সাগরে ফিরে যাওয়ার সময়। তাই ঝাটকা নিধন রোধে এই সময় সরকারিভাবে ইলিশ শিকার নিষিদ্ধ। তাই পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করার পথে মৎস্যবিদ সহ সংশ্লিষ্টরা।